বুঝলি প্রিয়, কখনো ভেবে দেখেছ একটা মানুষ কিভাবে পাল্টে যায়, কিভাবে তার হাসি খুশি মুখটা সারা জীবনের মতো চলে যায় অন্ধকারের দিকে? সে তার জীবনে সব কিছুটাই যেন হারিয়ে ফেলে। কখনো বোঝনি তুমি না, বুঝেও তুমি দেখার চেষ্টা করো। আমি আজ তোমায় বলছি, যখন কোনো তার প্রিয় মানুষ যখন তার থেকে একদম সরে যায়, তাকে অবহেলা করে, তখনই সেই কষ্ট পায়। তুমি বুঝবে কী করে? তুমি তো ছুটেছো তুমি আবেগের বসে। আবেগ কী জিনিস তুমি জানো না? আবেগ যখন শেষ হয়ে যায়, তখন পুরোনো দিনে সেই ভালোবাসার কথাই তোমার মনে আসবে। আবেগটা যতক্ষণের জন্য ভালো, ততক্ষণের জন্য ঠিক আছে, কিন্তু আবেগ যখন তোমার শেষ হবে, তখন দেখবে সেই আবেগ তোমাকে পাত্তা দেবে না, সে তার মতোই থাকবে। আর তোমার যে ভালোবাসা ছিল, তুমি আবেগের জন্য ছুটেছিলে, সেই ভালোবাসা সে মারা গেছে। ভেবেই দেখো নি না যে কতটা কষ্ট পাচ্ছে, কতটা যন্ত্রণা হচ্ছে। সারা জীবন তুমি অবহেলা করে গেলে, 17 বছর যখন পেরিয়ে এসেছিলে, তখন তো তোমার মনে ছিল না। 17 বছরই বাদ দাও, তুমি প্রথম যখন শুরু করেছিলে, তখন তোমার ঠিক ওই আবেগটা ছিল। সেই আবেগটা তোমার ধীরে ধীরে তুমি ভালোবাসাতে পরিণত করেছিলে। আর হ্যাঁ, তুমি তো নিজেই জানো না, তুমি যার জীবনে ঢুকেছিলে, তুমি তাকে ভালোবাসা দিয়েছো। ভালোবাসা কাকে বলে শিখিয়েছো, নিজেই দেখো। আজকে শূন্য করে তুমি চলে যাচ্ছ দূরে। ভেবে দেখো, তোমার জীবন থেকে যখন কাউকে তুমি এতটাই ভালোবাসবে, যখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে, তুমি থাকবে কী করে? তোমারও এক মুহূর্তে মনে হবে যে মরে যায়, তখন বাবা মা কারো কথাই তোমার মনে পড়বে না, তখন শুধু ওই মানুষটার জন্যই তোমার কষ্টটা হবে। ভেবে দেখো না মানুষটা কতটা কষ্ট পাচ্ছে। ঠিক আছে, থাকো তুমি তোমার মতো। কেউ কি বলেছে তুমি এসো, এসে তাকে তুমি ভালোবাসো? না, কেউ বলেনি। সে দূর থেকে দেখছে তুমি তাকে যন্ত্রণার ওপর যন্ত্রণা দিচ্ছ, যার জন্য তুমি আজকে করছো জিনিসটা। সে তোমাকে ঠিক এখন পাত্তা দিচ্ছে, কিন্তু যে 17 বছর ধরে তোমার সঙ্গে তোমার মতো করে সে চলার চেষ্টা করো, তোমার জন্য সে নিজেকেই তোমার মতো করে তৈরি করো, তুমি তার জন্য কী করেছো? হ্যাঁ, তুমি তাকে একটা নাম দিয়েছো, চরিত্রহীনা নষ্ট একটা মেয়ে। আদৌ সে নষ্ট মেয়ে? তুমি তার লাইফ জীবনে ঢুকে গিয়ে তুমি তাকে চরিত্রহীনা নষ্টার একটা নাম সমাজের মাঝখানে তৈরি করে দিয়েছ। সে তো তোমাকে দেখে তোমাকে ভালোবেসেছিল, সে তো সমাজের কথা ভেবে ভালোবাসেনি। আজকে তুমি তোমার সমাজ লোকে কি বলবে? ঠিক, ভালো থাকবে। লোক যখন কিছু বলবে, লোকেরটা নিয়েই থাকবে তুমি। কখনো ভেবো না যে সে তোমার থেকে দূরে সরে গেছে, সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, যদি বেঁচে থাকে অবশ্যই করবে। হ্যাঁ, যদি ধরো তার মরে যাওয়ার দরকার, হয়তো সে করবে না, তখন উপরে গিয়েই করবে।